আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আমি এখন আছি হাতবিনের একেবারেই দুর্গম একটি পাহাড়ি এলাকা, যেখানে মোবাইলের নেটওয়ার্কই নেই। এখানেই শুয়ে আছেন হুদ আল্লাহ ইসলামের ছেলে সালেহ বিন হুদ। অনেকেই হুদ আল্লাহ ইসলামের কবর ভেবে ভুল করে থাকেন। হাতবিন সালা থেকে 180 কিলোমিটার দূরে আরব সাগরের পাড়ে একেবারে একটি দুর্গম পাহাড়ি জনপদ। পর্যটনের কথা বিবেচনা করে কবরটিকে একটি পর্যটন স্পট হিসাবে বিবেচনা করা হয়েছে এবং দুভাবে উপরে উঠা যায়, পায়ে হেঁটে এবং গাড়িতে। আমার পেছনে এক গম্বুজের যে ইমারতটি দেখছেন, এটি হচ্ছে নবী হুদ আল্লাহ সাল্লামের মাজার। একেবারে নির্জন এবং দুর্গম পাহাড়ি এলাকায় এই মাজার। মানুষজন খুব একটা এই মাজার দেখতে আসে না বললেই চলে, আর খুব নিকটে কোনো জনবসতি নেই। সালালা শহর থেকে 40 কিলোমিটার দূরে হুদনবীর মাজার। এই দুর্গম এবং পাহাড়ি এলাকায় হুদনবীর মাজারটি রয়েছে, কিন্তু অনেকেই মনে করেন যে সালা থেকে 180 কিলোমিটার দূরে হাসিকের কাছাকাছি হাতবিনে সালেহ বিন হুদের মাজারকেই অনেকে হুদনবীর মাজার বলে মনে করেন, কিন্তু হুদনবীর মাজারই হচ্ছে এটি। আরব উপদ্বীপে সুফিবাদের চর্চা কতটা হয় আমি ঠিক জানি না, তবে ওমান বিশেষ করে সালালার সুফিবাদের চর্চা কিছুটা হয় বলেই আমার মনে হচ্ছে। কেননা সালালার পথেঘাটে প্রচুর মাজার দেখেছি, তার মধ্যে বিভিন্ন নবী সাহাবি থেকে শুরু করে বিভিন্ন ওলি আল্লাহর মাজার রয়েছে। মজার ব্যাপার হচ্ছে ওমানিদের উপস্থিতি খুব একটা দেখা যায় না এসব মাজারগুলোতে। তবে কে বা কারা এই মাজার সংরক্ষণ করে বলা মুশকিল। এই মাজারগুলোতে আসে বিশেষ করে বাংলাদেশি সহ ভারতীয় উপমহাদেশের লোকজন। ওমান সরকার বিশেষ করে পর্যটনকে উৎসাহিত করার জন্যই বোধহয় এই মাজার টিকিয়ে রেখেছে। আল কুরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত।